চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কর্মরত দুই সাংবাদিককে অপহরণ করে শারীরিক নির্যাতনের পর তাদের কাছে চাঁদা দাবি ও তাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার ও মানহানিকর লেখা প্রকাশের বিরুদ্ধে স্থানীয় এরশাদ হোসাইন ও মোহাম্মদ নামের দুজনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সাংবাদিক জাহাঙ্গীর আলম ও কলিমুল্লাহ সকালে উপজেলার বটতল স্টেশনের হোটেল জামান হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন ভুক্তভোগী জাহাঙ্গীর আলম লিখিত বক্তব্যে তিনি বলেন তিনি বর্তমানে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক দেশের কণ্ঠপত্রিকায় সংবাদ দক্ষিণ জেলা প্রতিনিধি ও ইউটিউব চ্যানেল দ্বীপ টিভিতে কর্মরত রয়েছেন পাশাপাশি এলাকায় মৎস্য প্রজেক্টের সহ বনায়ন করে জীবিকা নির্বাহ করেন গত আটাশ জুলাই রাত সাড়ে আটটার দিকে তার সহকর্মী কলিমুল্লা সহ কয়েকজন মিলে ইনসাপ রেস্তোরাঁয় নাস্তা করার সময় লোহাগাড়ার চিহ্নিত হত্যা মামলা ও চাঁদাবাজি মামলার আসামি এরশাদ হোসাইন ও তার যাবতীয় অপকর্মের প্রধান সহযোগী আলাউদ্দিন তাদেরকে সংবাদ বিষয়ে বিভিন্ন প্রলোভন দিয়ে হোটেল থেকে অপহরণ করে একটি কক্ষে ঢুকিয়ে আটক রেখে তাদের মারধর করে তাদের হাতে থাকা দুইটি মোবাইল ফোন এবং পকেটে থাকা টাকা এরপর কয়েকটি পেপারে পেপারে তিনি তিনি এই ও তার সহকর্মী কলিমুল্লাহ থেকে জোরপূর্বক স্বাক্ষর আদায় করে নেয় ঘটনাটি কখনো কাউকে প্রকাশ করলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্নভাবে ভাইরাল করার হুমকি প্রদান করেন বলে লিখিত বক্তব্যে ভুক্তভোগী জাহাঙ্গীর আলম প্রকাশ করেন পরবর্তীতে এই ঘটনায় সন্ত্রাসী এরশাদ হুসাইন ও আলাউদ্দিন সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি প্রকাশ করলে তিনি ও তার সহকর্মী কলিমুল্লার সম্মানের চরমভাবে হানি ঘটে তাই তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ভুক্তভোগী জাহাঙ্গীর আলম ও কলিমুল্লাহ বাদী হয়ে চট্টগ্রামের বিজ্ঞ আদালতে দুটি চাঁদাবাজি মামলা ও একটি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন